নমস্কার, আজকে আমরা শুনব সৃষ্টি সারদা মায়ের অমৃত কথা। সৃষ্টি মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী ঈশানানন্দজির স্মৃতিতে সৃষ্টি সারদা মায়ের অমৃত কথা। 1326 সাল ফাল্গুন মাসের মাঝামাঝি সৃষ্টি মায়ের কলকাতা রওনা হইবার দিন স্থির হইয়াছে। সংবাদ পাইয়া শিবুদা, মানে সৃষ্টি ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শিবরাম চট্টোপাধ্যায় কামারপুকুর হইতে তাহার সহিত সাক্ষাতের জন্য বেলা প্রায় 12টায় জয়রামবাটিতে আসিয়া উপস্থিত হইলেন। মাকে প্রণাম করিয়া শিবুদা পাশেই দাঁড়িয়ে আছেন। কুশল প্রশ্নাদির পর মা জিজ্ঞাসা করিলেন, সকাল সকাল না এসে এত দেরি করে এলি কেন শিবু? শিবুদা বলিলেন, ছোটবেলা খুড়িমা, আর রঘুবীরের পুজো ভোগ সব সেরে আসতেই দেরি হয়ে গেল। কিছুক্ষণ পর আমাদের সহিত শিবুদার আহার আনতে মা বলিলেন, শিবু এখন ওদের ঘরেই বিশ্রাম কর, বেলা পড়লে যাওয়ার সময় রঘুবীরের জন্য ফল মিষ্টি বেঁধে দেবো, নিয়ে যাবি? শিবুদা বলিলেন, রঘুবীরের জন্য ফল মিষ্টি যা দেবে নিয়ে যাব, তবে আজ আর যাব না, আজ খুড়িমা তোমার কাছেই থাকব, কাল সকালে যাব। মা বলিলেন, কি করে থাকবি? বাড়িতে রঘুবীর, শীতলার, সন্ধ্যা আরতি পূজাদি আছে, তার কি হবে? শিবুদা বলিলেন, তা খুড়িমা সেসব সেরেই এসেছি, আজ এখানে থাকব বলে পুজোর পর আরতি করে ঠাকুরদের লেপ কাঁথা ঢাকা দিয়ে রাত্রে শয়ন দেওয়া সেরেই আসছি, কাল সকালে গিয়ে শয়ন তুলে পুজো করব। মা শুনিয়া অবাক হইয়া বলিলেন, সে কি রে, তোরা থাকতেই যদি রঘুবীর শীতলার পুজো এইভাবে হয়, তবে পরে ছেলেরা কি করবে, কিভাবে কি হবে? শিবুদা বলিলেন, তা হোক, একদিন তো আজ তোমার এখানে না থেকে যাব না খুড়িমা। ইহা বলিতে বলিতে শিবুদা আমাদের ঘরে আসিয়া তামাক খাইতে বসিলেন। শ্রী শ্রী মাও আর কিছু বলিলেন না। কিছু পরে শিবুদা দুপুরের বিশ্রামের জন্য শুইয়া পড়িলেন। ইতিমধ্যে মা কতকগুলি ফল ও কিছু শাকসবজি ইত্যাদির একটি ছোট পুটুলি বাঁধিয়া বেলা 3টে নাগাদ শিবুদাকে ডাকিয়া আমাকে বলিলেন, এই পুটলিটা নিয়ে শিবুর সঙ্গে নদী পার হয়ে অমরপুর পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। শিবুদাকে বলিলেন, রঘুবীরকে শয়ন থেকে তুলে আবার সন্ধ্যা আরতি করে শয়ন দিকে যা, ও যা করেছিস যেন দুপুরের বিশ্রাম হলো। চিন্তা কি, দক্ষিণেশ্বরে যাবি তো, তখন দেখা হবে। শিবুদা বিশেষ আর আপত্তি না করিয়া মাকে প্রণাম করিয়া এবং শাস্ত্র নয়নেই আমার সহিত যাত্রা করিলেন। আমি শিবুদাকে অমরপুর পর্যন্ত পৌঁছাইয়া দিয়া আসিয়া দেখিলাম মা কাপড় চোপড় কাচিয়া কুটনো লইয়া বসিয়াছেন। আমিও হাত পা ধুইয়া মায়ের কাছেই বসিয়া আছি। এমন সময় শিবুদা পুটলিটি বগলে এবং লাঠি হাতে সেখানে উপস্থিত হইলেন। বারান্দায় সে সমস্ত নামাইয়া কাঁদিতে কাঁদিতে মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন। শ্রী শ্রী মাও বটিটি রাখিয়া দাঁড়াইয়া পড়িয়াছেন। শিবুদা শ্রী মায়ের চরণ হইতে মাথা তুলিতেছেন না, কাঁদিতেছেন আর বলিতেছেন, মা আমার কি হবে বলো, তোমার কাছে শুনতে চাই। মা বলিলেন, শিবু ওঠ, তোর আবার ভাবনা কি, ঠাকুরের অত সেবা করেছিস, তিনিও তোকে কত ভালোবেসেছেন, তোর চিন্তা কি, তুই তো জীবন মুক্ত হয়ে আছিস। পরস্পরের ওই অবস্থা দেখিয়া আমিও স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিলাম। তখন শিবুদা বলিলেন, মা আপনি আমার ভার নিন, আর আপনি যা বলেছিলেন আপনি তাই কিনা বলুন। মা যতই শিবুদার মাথা ও চিবুকে হাত দিয়ে সান্ত্বনা দিতেছিলেন, শিবুদা ততই অশ্রু বিসর্জন করিয়া বলিতেছেন, বলুন আপনি আমার সমস্ত ভার নিয়েছেন, আর বলুন আপনি তাই কিনা। শ্রী শ্রী মা এই ব্যাপারে একটু বিব্রত বিচলিত হইয়া পড়িলেও শিবুদার দৃঢ় ভাব এবং ব্যাকুলতায় মুগ্ধ হইয়া ধীরে ধীরে শান্ত ও গভীরভাবে তার মাথায় হাত দিয়া বলিলেন, হ্যাঁ আমি তাই।
শিবুদাও তখন হাঁটু গাড়িয়া তাহার চরণে মাথা রাখিয়া গদগদ হইয়া আবৃত্তি করিলেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রণামান্তে উঠিয়া শিবুদা চোখের জল মুছিলেন, মা তাহার চিবুক ধরিয়া চুমা খাইলেন। আনন্দ উজ্জ্বল মুখে শিবুদা পুটলি ও লাঠি লইয়া রওনা হইবার উপক্রম করিলেন। মা বলিলেন, পুটলিটি বড়দাকে দাও, ও অমরপুর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। আমি শিবুদার হাত হইতে উহা লইয়া পশ্চাতে পশ্চাতে চলিয়াছি। গ্রাম অতিক্রম করিয়া মাঠে গিয়া পড়িলে শিবুদা বেশ প্রফুল্ল মনে আমাকে বলিলেন, ভাই, মা সাক্ষাৎ কালী, উনি কপাল মোচন, ওর কৃপাতেই মুক্তি, বুঝলে? শিবুদাকে অমরপুর পর্যন্ত পৌঁছাইয়া দিয়া যখন ফিরিয়া আসিলাম তখন বেশ সন্ধ্যা হইয়া গিয়াছে। সন্ধ্যার সকল কাজ সমাপনান্তে মায়ের ঘরে চিঠি পড়িয়া শোনাইতে গিয়েছি। ভাবিয়াছিলাম আজ মা হয়তো শিবুদার ওই বিষয়ে কিছু কথা তুলিবেন, কিন্তু মা একটিও কথা বলিলেন না। মনে হইল যাহা ঘটিয়াছে তাহা যেন তাহাদের একটি ঘরোয়া ব্যাপার, সৃষ্টিমায়ের শেষ অসুখের সময়ের একটি ঘটনা। একদিন দুপুরবেলা স্টার থিয়েটারের তখনকার নামকরা অভিনেত্রী শ্রীমতী তারাসুন্দরী মাকে দর্শন করিবার জন্য আসিলেন। মায়ের শরীর তখন বেশ দুর্বল, মাঝের ঘরে মেয়েদের সকলের সহিত কথা বলিতে বলিতে একটু শুইয়া রইয়াছেন। তারাসুন্দরী মায়ের কাছে বসিয়া খুব সন্তর্পণে ও ভক্তি বিনয় সহকারে কথাবার্তা বলিতে লাগিলেন। কিছু পরে মা বলিতেছেন, স্টেজে তো বেশ বলো, এমন সেজে আসো যে তখন চেনাই যায় না, এখানে এমনি কিছু শোনাও দেখি। তারাসুন্দরী মাকে নমস্কার করিয়া পুরুষোচিত ধরনে বেশ বীরভাব বিষয়ক একটি পাঠ আবৃত্তি করিয়া শুনাইলেন। মা খুব খুশি, বলিলেন, আর একদিন এসো। এই সময় বিশিষ্ট অভিজ্ঞ ডাক্তার শ্রীযুক্ত প্রাণধন বসুর উপর মায়ের চিকিৎসার ভার অর্পণ করা হইয়াছিল। প্রাণধনবাবুকে 16 টাকা ভিজিট ও 5 টাকা মোটর ভাড়া বাবদ দিতে হইত। তিনি প্রত্যহ সন্ধ্যার পর আসিয়া মাকে দেখিয়া যাইতেন। একদিন বৈকালে শ্রীমতী তারাসুন্দরী হঠাৎ একটি ট্যাক্সি করিয়া 4-5 ঝুড়ি নানা রকমের ফল, মিষ্টি, ফুল, সৃষ্টি মায়ের জন্য ভালো কাপড় এবং তার ভ্রাতৃস্পুত্রীদ্বয় রাধু ও মাকু ও ছোট খোকাদের জন্য কাপড় ও জুতো প্রভৃতি বহু টাকার জিনিসপত্র লইয়া আসিয়া উপস্থিত। মা ওই জিনিসগুলি মাঝের ঘরে রাখিয়া দিতে বলিলেন। তারপর তারাসুন্দরী চলিয়া গেলে মা আমাকে ও গোলাপ মাকে বলিলেন, তারার ওই খাবার জিনিসপত্র এখানকার সাধু ব্রহ্মচারী ছেলেদের কাউকে দেবার দরকার নেই, চন্দ্র, ঝি, বামুন, রাধু, মাকু, ছোট খোকা এদের কিছু কিছু দিও। ওইভাবে মায়ের কথা মতো সকলকে কিছু কিছু দেওয়া হইল, বাদবাকি সমস্তই ঘরের মেঝে আগের মতো রহিল। ওই দিন সন্ধ্যায় ডাক্তার প্রাণধনবাবু মাকে দেখিতে আসিয়াছেন। তিনি মাকে পরীক্ষা করিয়া নিচে বৈঠকখানায় পূজনীয় শরৎ মহারাজের নিকট গমন করিলে মা আমাকে বলিলেন, দেখো তারাসুন্দরীর জিনিস আর যা আছে ওই বুড়ো ডাক্তারের গাড়িতে সব তুলে দিয়ে এসো, ওরা ফুল খুব ভালোবাসেন। প্রাণধনবাবু খ্রিস্টান ছিলেন, ফুলগুলিও দিয়ে এসো। আমরা তাহাই করিলাম। এদিকে ডাক্তারবাবু মায়ের ঔষধের ব্যবস্থা করিয়া গাড়িতে উঠিতে গিয়া ওই সকল দ্রব্য দেখিতে পাইলেন। কে দিলেন জিজ্ঞাসা করায় পূজনীয় শরৎ মহারাজ বলিলেন, মা এসব আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। ডাক্তারবাবু জিনিসপত্রাদি দেখিয়া খুব খুশি হইলেন মনে মনে। পরের দিন ডাক্তারবাবু যথাসময়ে মাকে দেখিবার পর ওই ঘরে সৃষ্টি ঠাকুরের ফটো প্রভৃতি দেখিয়া নিচে নামিয়া আসিয়া পূজ্যপদ শরৎ মহারাজকে জিজ্ঞাসা করিলেন, আমি এতদিন কার চিকিৎসা করছি? মহারাজ উত্তর দিলেন, পরমহংসদেবের সহধর্মিণী,
আমাদের সংঘ জননী শ্রী শ্রী মায়ের, ডাক্তারবাবু পুনরায় কহিলেন, এত খরচপত্রের টাকা কোথা থেকে আসে? মহারাজ উত্তরে ভক্তদের সাহায্যের কথা জানাইলেন। ও, তা এতদিন বলনি তো? এই বলিয়া ডাক্তারবাবু বসিয়া ওষুধের ব্যবস্থা করিতে লাগিলেন। ইহার পর পূজনীয় শরৎ মহারাজ পূর্বের ন্যায় ডাক্তারবাবুকে দর্শনী এবং মোটর ভাড়ার টাকা দিতে গেলে তিনি অতি বিনীতভাবে বলিতে লাগিলেন, দেখুন, আপনারা আজীবন অতি নিষ্ঠার সহিত যার আপ্রাণ সেবা করে জীবন সার্থক করেছেন, আমাকে ওই বৃদ্ধ বয়সে তার একটু সেবা করবার সুযোগ দান করুন। অন্তরের সহিত এই কথাগুলি অতি গদগদভাবে বলিতে বলিতে বৃদ্ধের চোখে জল আসিয়া পড়িল। বলা বাহুল্য, ওই দিন হইতে ডাক্তারবাবু আর দর্শনীর টাকা গ্রহণ করিতেন না। অধিকন্তু কয়েকদিন পরে যখন তাহার চিকিৎসায় তেমন ফল হইতেছে না দেখিয়া সকলের পরামর্শে মায়ের জন্য অন্য চিকিৎসকের ব্যবস্থা করা হইল। ডাক্তার প্রাণধনবাবু তখনও দৈনিক সন্ধ্যাবেলা আপন খরচে ট্যাক্সি করিয়া মাকে দর্শন এবং অসুখের অবস্থা জানিতে আসিতেন এবং ওই সময় প্রায় 2 ঘন্টা নিচের ঘরে বসিয়া কাটাইয়া যাইতেন। তিনি শ্রীরামকৃষ্ণদেবের বিষয়ে বিশেষ কিছুই জানিতেন না। পূজ্যপাদ শরৎ মহারাজের নিকট ওই জন্য আক্ষেপ করিয়া কিছু শুনিতে চাহিলে মহারাজ তাহাকে একদিন এক সেট লীলা প্রসঙ্গ উপহার দিয়েছিলেন। ঈশানানন্দজি বলিলেন, একদিন জয়রাম বাটিতে আমি মায়ের পায়ে ও হাতে হাত বুলাইতেছি, কয়েকটি ভক্তের চিঠির কি কি উত্তর লিখিব জিজ্ঞাসা করায় মা সংক্ষেপে 2-1টি কথা বলিয়া দিলেন, কিন্তু উহাদের অনেক প্রশ্ন ছিল। একটু পরে আমি বলিলাম, মা, আমার তো তেমন জিজ্ঞাসা করবার কোনো প্রশ্নই মনে ওঠে না, জপ ধ্যানও তেমন কিছু করছি না, সর্বদা আনন্দে একটা নেশার মতন দিন কেটে যাচ্ছে, ভবিষ্যতে কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না, তবে ওই বিষয়ে কোনো চিন্তা নেই। মা একটু একটু হাসিলেন, তাহার পরে বলিতেছেন, কি দরকার তোমার? আমি বলিলাম, তা তো কিছুই জানি না। মা তখন বলিলেন, আর ও সকল দিকে চিন্তা করতে হবে না, যা করছো করে যাও, ও সকল দিকে মন দিলে আমার এই কাজগুলি হবে না। ভাবনা কি? পরে পরে সব হবে, বুঝতে পারবে। তারপর আবার বলিতেছেন, দেখো, বিচার করা, মনের নানা প্রশ্ন জিজ্ঞাসা করা, জপ ধ্যান কর্ম করা, সব হলো মনের চিত্তের শুদ্ধতা আনার জন্য কি না? অনিত্য জিনিস থেকে, মনের বিক্ষেপ থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়া, তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন। তবে কি জানো, সবচেয়ে তিনি কিসে সন্তুষ্ট হন? ওই যা করছো, একমাত্র এতেই তিনি সবচেয়ে সন্তুষ্ট হন, অর্থাৎ সেবাতে। সেবাতে বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান সব বশ। কাজেই মন খারাপ না করে যা করছো করে যাও, আপনার জনেদের চাওয়ার আর বলার কি আছে? নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী ঈশানানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।